এটা থাকা যাবে না, এখানে থাকা যাবে না না সেই এটা তিন চার মাস ওই ওই রাস্তা থাকছে, ওই রাস্তা থাকলে কী হবে? এবার বাচ্চা বাচ্চা পেটে বাচ্চা ওই মেলা বাঘ আর মেয়ে বাঘ একসাথে করা আছে। মেলা বাঘ মানে ছেলে বাঘ, মানে এর পেছনেই রয়েছে নদী, ওপাশ থেকেই বাঘ বেরিয়ে এসে এই বরাবর এই জঙ্গলেই ছিল, তারপর সেখান থেকে এই বাড়ির পেছনে ওই জানলার পাশে এসে সারা রাত ছিল। একটুখানি আমাকে দেখাও না, কোন তো দেখুন অবস্থা, এই বাড়ির ঠিক এরকম পজিশনে বাঘটা রাত্রিবেলা এসে বসেছিল, ভাবতে পারছেন? আর এই দিকে হচ্ছে জঙ্গলটা দেখুন। তো আমি দিনের বেলা এই সময় বাজে সকাল 10:30-11, মানে একা হেঁটে আসাটা একটু গা ছমছমে ভাব। তো কাকি বাঘ দেখেছিলে? কোন দিকটা দেখছো? এই এই বাড়ির দেওয়ালের সামনে উনি হেঁকে গেছে, আর নাচ নিয়ে নিয়ে আর উনি আসা উঠেছে, সেই বাঘ হেঁকে এখানটা গেছে। আমি কি হয়েছে বাঘ, বাড়ি কি আর বাড়ি না নাড়ি কি আর করছে বলে শুনে এটা আমার পাশে হেঁকে গেছে। এই পারে কি অবস্থা? এই হচ্ছে বাড়ির চারদিক। শুনলেন, কাকিও বললো কাকুও বললো যে ওই ওই দিক থেকে এসে এরকম পজিশনটাতে বাঘ ছিল, এই যে ঠিক এই জায়গাটাতে, এইখানটাতে সারা রাত ছিল। এই হচ্ছে বাড়ির অবস্থা, মানে এসব তো মানে এক থাবা মারবে ভেঙে পড়ে যাবে সব তো। আর এই হচ্ছে সেই জঙ্গল, দেখতে পাচ্ছেন অবস্থা? এটা দাদারই, এর মধ্যে বাঘ লুকে থাকে। হ্যাঁ থাকে বাবা, কি অবস্থা এই এখান থেকে এখান থেকে। হ্যাঁ কে কোথায় আছো? গ্রামে বাঘ পড়েছে, আমাদের মেয়েটাই বা কোথায় গেল? গ্রামে বাঘ ঢুকেছে জানাজানি হওয়ার পর এটাই ছিল মুর্শিদ রহমান কাকুর প্রথম আর্তনাদ। দরিদ্র সংসারে দাদু দিদার চোখের মণি এই একরত্তি আফ্রিনা, বয়স বড়জোর 8-9 বছর। বাড়ির কাছে চলে এসেছি, দেখুন অবস্থা। এই বাড়ির ঠিক এরকম পজিশনে বাঘটা রাত্রিবেলা এসে বসেছিল, ভাবতে পাচ্ছেন? আর এই দিকে তারিখটা ছিল 28 নভেম্বর 2023 মঙ্গলবার। গভীর রাতে জঙ্গল থেকে বাঘ ঢুকে নদী সাঁতরে নদীচরের এই জঙ্গলে আশ্রয় নেয়। তারপর ছাগলের লোভে রহমান কাকুর মাটির বাড়ির জানালার পাশে সারা রাত কাটিয়ে ফের নদী বাঁধের দিকেই রওনা দেয়। ভোর হতেই বাড়ির চারপাশ এবং বাঁধের ওপর তার টাটকা পায়ের ছাপ দেখতেই সকলেই বুঝে যান তার উপস্থিতি। আমি আর কিছু ইয়ে করতাম, আমার কিচ্ছু লাগবে না কাকি, চেয়ার ফেয়ার কিছু লাগবে না, আমার বাড়িটা এমনিই খুব সুন্দর। এবার কি ছেড়ে দেবে জায়গা? সব এইসব ছোট মাথায় ঘুরে চলে যাও বাড়ি। ও কবে যাচ্ছ? যাবো সোমবার। ও তাহলে তো আমি ঠিক দিনে এসেছি, তোমার সাথে আমার দেখা হয়ে গেল, সোমবার যাব। ও কাকু একটুখানি বলো না, তোমার সাথে বাঘটা কোন দিক থেকে ঢুকেছিল আর কোন দিক থেকে ছিল? একটুখানি আমাকে দেখাও না, কোন তো এই বাঘটা বাঘ দেখেছিলে? কোন দিকটা এই বাড়ির দেওয়ালের সামনে? উনি হেঁকে গেছে, নাচ নিয়ে আর উনি আশা উঠেছে, সেই বাঘ হেঁকে এখানটা গেছে। আমার কি হয়েছে বাঘ, বাড়ি কি আর বাড়ি না নাড়ি কি আর করছে বলে শুনে এটা আমার পাশে হেরে গেছে। এই পারে কি অবস্থা? ও আচ্ছা, ও ও এর মধ্যে বাঘ লুকে থাকে। হ্যাঁ থাকে বাবা, কি অবস্থা এই এখান থেকে এখান থেকে। হ্যাঁ দেখাই ওখান মাস থেকে ওখান পৌষ মাস ফাল্গুন। হ্যাঁ ফাল্গুন মাস শোন এই আবার শীতে ইয়ে সবচেয়ে কেন শীতকালটাতে বেরোয়? কেন শীতকালটাতে বেরোয়? কেন শীতকালে বেরোয়? এইবার গিয়ে বেরো। ও মানে বাচ্চা 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 হবে না, এবার বাচ্চা বাচ্চা পেটে বাচ্চা ওই মেলা বাঘ আর মেয়ে বাঘ একসাথে করা আছে। মেলা বাঘ মানে ছেলে বাঘ। ছোট্ট আফ্রিনা মুর্শিদ কাকুর সম্পর্কে
নাতনি হয় এবং তার আফরিনার বাবা মার অবর্তমানে মুর্শিদ কাকু এবং তার স্ত্রী আফরিনা সম্পূর্ণ দায়িত্বভার নিয়েছেন এবং যে বাড়িতে তারা থাকেন বাড়িটা অ্যাকচুয়ালি যে কোনো দিক থেকেই দেখলে মনে হবে যে এখান থেকে ভেঙে পড়বে, ওখান থেকে ভেঙে পড়বে, এবং চতুর্দিকে ত্রিপল টাঙানো, মাটির দেওয়াল, খড়কুটো দেওয়া। তো এমতো অবস্থায় পার্শ্ববর্তী জঙ্গলে বাঘ ঢুকে যাওয়ার পর এবং পরবর্তীতে দেওয়ালের পাশে জানালা, যেটা অ্যাকচুয়ালি মুর্শিদ কাকুর বাড়ির যে দেওয়াল, সেই দেওয়ালের পাশে সারা রাত বাঘটা বসে থাকার পর যখন জানাজানি হয় তখন স্বাভাবিকভাবেই দাদার মনে এসেছিল যে কোনো বিপদ হয়ে গেল কিনা, যেহেতু বাচ্চাটা সারাক্ষণই ছোট্ট ছাগল ছানাকে কোলে নিয়ে ঘুরে বেড়ানোই হচ্ছে ওর প্রধান কাজ। এবং ছবি তো আপনি দেখতে পাবেন বা ভিডিও তো দেখতে পাবেন, যখনই আমি ওকে ক্যামেরায় ধরেছি ওর কোলে একটা ছোট্ট ছাগলের ছানা রয়েছে। তো যথারীতি আতঙ্ক হিসাবে দাদার মনে প্রথমেই এই কথাটাই এসেছিল যে কোনো বিপদ হয়ে গেল কি। এই হচ্ছে বাড়ির চারদিক, শুনলেন কাকিও বললো, কাকুও বললো যে ওই ওই দিক থেকে এসে এরকম পজিশনটাতে বাঘ ছিল, এই যে ঠিক এই জায়গাটাতে, এইখানটাতে সারা রাত ছিল। এই হচ্ছে বাড়ির অবস্থা, মানে এসব তো মানে এক থাবা মারবে ভেঙে পড়ে যাবে সব। আর এই হচ্ছে সেই জঙ্গল, দেখতে পাচ্ছেন অবস্থা, এটা দাদারই, এই যে অসুর, পুরো অসুরের মতো ছিল, আমাকে গুতিয়েছে এই মাত্র। আর এই হচ্ছে দাদার বাড়ি। আমি হয়তো মোবাইলে অতটা সাউন্ড ক্যাপচার করতে পারছি না, বিভিন্ন রকমের পাখির আওয়াজ, এগুলো হচ্ছে বাণী গাছ বলে, যে দুধে বাণী, তারপর আরও কি সব বাণী গাছ টাছ আছে, তো সেই বাণী গাছ, বাণী গাছই এখানে বেশি। এগুলো হচ্ছে কাঁকড়া গাছ, সুন্দরী গাছ, গভীর জঙ্গল ছাড়া লোকালিটিতে বা জঙ্গলের প্রথম দিকে আপনি সুন্দরী গাছের মাঠে দেখতে পাবেন না, লোকের মুখেই শোনা কথা। কেওড়া, গেও, গরান, কাটা, কাঁকড়া, এই গাছগুলো আর মূলত বাণী গাছ, এগুলোই বেশি দেখা যায়। জঙ্গল দেখতে পাচ্ছেন অবস্থা, জঙ্গলের কি পরিস্থিতি। আজকে এমন এক বাড়িতে যাচ্ছি বা সেই বাড়ির মানুষের সাথে পরিচয় করাবো, গত বছর ঠিক এই নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের মাঝামাঝি এরকম সময় বাড়ির, অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন জঙ্গল, তো বাড়িটা হচ্ছে এই এই যে আমার আঙুল বরাবর, এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা, আর এই হচ্ছে পুরোটা জঙ্গল। তো ওই বাড়ির জানলার পেছনে রাতের বেলায় বাঘ জঙ্গল থেকে বেরিয়ে নদী বরাবর এসে ওই বাড়ির পেছনেই লুকিয়েছিল সারা রাত, এবং ওই এক রাতের মধ্যে 4 থেকে 5টা ছাগলকে মেরেছে। তো ভাটা চলছে, তো চেষ্টা করছি সেই বাড়ির কারোর সাথে যদি কথা বলা যায়। জায়গাটা দেখুন, লাইট ফাইটের কোনো ব্যাপার নেই, যেহেতু ভেরি এলাকা এই সাইডটা, ভাটা চলছে, প্রচণ্ড রোদ, আর জঙ্গল দেখুন কি ঘন জঙ্গল এদিকে। আমি এই বাঁধের ওপর দিয়ে যাচ্ছি, এই সাইডটা পুরো জঙ্গল, বাণী গাছ, কেওড়া গাছ, কাঁটা গাছ, কাঁকড়া, এই সমস্তই এদিকে রয়েছে। তো জানি না বাড়িতে কেউ আছে কি না, বড় বড় সব ঝোপালো গাছ, সম্ভবত ওই বাড়িরই, এই যে বাচ্চা মেয়েটা যাচ্ছে সম্ভবত ওই বাড়িরই কেউ একজন হবে, তো জানি না, আমি যাচ্ছি দেখা যাক। এই হচ্ছে জঙ্গলের দিকটা, শ্বাসমূলগুলো কিভাবে উঠে এসছে দেখুন, আর এই সরু যে রাস্তাটার মতো দেখছে, মানে যেটা নদীর দিকে চলে গেছে, মানে এর পেছনেই রয়েছে নদী, ওপাশ থেকেই বাঘ বেরিয়ে এসে এই বরাবর এই জঙ্গলেই ছিল, তারপর সেখান থেকে এই বাড়ির পেছনে ওই জানলার পাশে এসে সারা রাত ছিল, কেউ টের পায়নি। আসলে এদের শরীর এত বড় হলে কি হবে, যখন নড়াচড়া করে তখন কোনো
মানে গাছপালাতে কোনো মুভমেন্ট হয় না। এ বাবা, এই কি অবস্থা, এখান থেকে যাবো কি করে বাবা। তো যাই হোক, চলে আসলাম এপারে, তো যাচ্ছি বাড়িটার দিকে। দেখতে থাকুন ভিডিওটা, আমি জানি না বাড়িতে কেউ আছে কি নেই, দেখা যাক। এই হচ্ছে জঙ্গল, আর সামনে এই ভেরি গায়ে একটাই বাড়ি। তো ভাবুন যে সন্ধ্যার পরে এখানে কি অবস্থা দাঁড়ায়। তো বাড়িরও তো এই পরিস্থিতি, দাদা আছে কি না দেখছি, দেখুন পরিস্থিতি বাড়ির। এই দিকটা হচ্ছে বাড়ি। কি আসবে, বাঘ আসার টাইম হয়ে গেছে? তোমার বাড়ির লোকজন কোথায়, কেউ নেই আজকে বাড়িতে নাকি? আজকে বাড়িতে কেউ নেই, তুমি একা? আমি আজকে এমন দিনে আস, বাঘ আসার টাইম হয়েছে না বলো? এই তো শীত পড়ছে মানে এবার আসার সময় না, আজকে ওয়েদারটা ভালো, ছবিও খুব ভালো আসছে দেখি নাকি। হ্যাঁ ভালো পড়েছে। তো সেই চাকা চিংড়ি বলে না এগুলোকে কাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। কাকু সামনের ওই মাটির ঘরটা কাদের, তোমাদেরই নাকি? ওই ওই মাটির ঘরটা ওইটাও কি তোমার নাকি? ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা। রাতে ঘুমাও এখানেই তাই তো? বাপরে বাপ। তাও এবার ওই সময়ের আগে যে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছ, কোথায় এখানে থাকা যাবে না? না সেই তিন চার মাস ওই ওই রাস্তা থাকছে, রাস্তা থাকলে কি হবে, রাস্তা থাকলে ওখানে শুট করে শুরু করে দেবে। ওখানেও কি বিপদ আছে নাকি? ওখানেও কি ভয় আছে? হ্যাঁ ভয় নি। এটা কোন দিকটাতে? বাগের ভয়। হ্যাঁ তো ওই দিক থেকে ঢোকে, বড় নদী তো ওইদিকেই মনে হয়। শুয়োর ঢুকলেই তাকে তারা করে না, মানে ওদেরকে খেতেই ঢুকে। হাঁস কটা আছে? এক দুই দুটো। ছাগল কটা? ওরে বাপরে, না কাকে আমি চলে যাবো, এবার আমি ওই সিটটাতে যাবো একটুখানি গিয়ে, তারপর আবার তাড়াতাড়ি করে আবার বাস ধরতে হবে। আমি এসেছি সেই বারাসাত, উত্তর বারাসাত, মানে দক্ষিণ বারাসাত না উত্তর বারাসাত, অনেক দূর। বাড়ি বা আমার বাড়ি ওইখানে। আসি কাকি, না চলে যাবো পরে একদিন আসবো ওখানে। আচ্ছা যাচ্ছ কোথা আমাকে সে জায়গাটা বল, আমি যদি যোগাযোগ করতে পারি তোমাদের সাথে। কোন জায়গা? চালদিলিয়ার বাড়ির ওই ওই নদীরাই ধরে ওই শোলে কভার আছে, তিন চার ঘন্টা। দাদা তোমার নামটা বলো তাহলে, যদি আমি তোমাকে খুঁজে পাই আবার গিয়ে ওইদিকে। আশাদ আলী লস্কর, ঠিক আছে। শ্যামনগর, ও ওই ঢাকির মুখ যেটা খেয়া না, ও এইখানে খেয়া আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি যদি কখনো ওদিকে যাই আমি দেখি তোমাদেরকে যোগাযোগ করব ওখানে। আমি নাও তোমার কাকি রান্না করো কিছু, ওই কাঠের উনুনে না, ওই যে কাকি আসলাম তাহলে। ঠিক আছে, ওরে বাবা।
হাঁস না মুরগি? এটা হাঁস, হাঁসের বাচ্চা না? না মুরগি, মুরগি, মুরগি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকু আসলাম, আসবো ওখানে, আসবো। ও দাদা, তো দেখলেন এই হচ্ছে সেই বাড়ি। তো এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই সেই বাঁধের উপর দিয়ে যাচ্ছি। আমার এই বাঁধিকটা হচ্ছে পুরো জঙ্গল। তো কাকু আমাকে দেখা মাত্রই শুরু করেছে যে এই তো বাঘ আসার সময় হয়ে এসছে। এবার এই সময় থেকেই কি তিনটে মাস বললো বাংলায়, কি অগ্রাণ মাস থেকে নাকি একটা বললো, ওটাকে আমাকে একটু রিপিট করে আমাকে শুনতে হবে। তো তখন থেকে আবার এই তিনটে মাস বাঘ ঢুকবে, মানে ঢোকার সময়, আসলে মানে ঢোকার সম্ভাবনা আরও বেশি এই সময়টাতে। ভাটা শেষ হয়ে সম্ভবত জোয়ার শুরু হয়েছে। এদিকটা দেখুন, মানে অসম্ভব ব্যাপার এখানে সুন্দরবনে এই সব জায়গায় চলাচল করা বা একটু দাঁড়ানো। দেখুন পরিস্থিতি, ওই যে সেই বাড়ি। আমি যদি জুম করি তাহলে দেখাতে পারবো এখান থেকে। এই যে দাদা দাঁড়িয়ে আছেন, আর এই গরু বাছুর এরাও দাদারই কাজবাজে কাজে লাগছে সব। আর এই হচ্ছে জঙ্গল, দেখছেন এই বাড়ি, এই হচ্ছে জঙ্গল। তো এবার বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওর কোনো অংশ সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন ঘটনা নিয়ে ফিরে আসছি পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দাদার বাড়িটা দেখিয়ে আমি আবার ভিডিও শেষ করছি, টাটা। এখনও ধরতে গেলে আমি আলের উপর দিয়েই হাঁটছি, অ্যাকচুয়ালি একটা ভেরি এরিয়া। এই জঙ্গলের থেকে বেশ খানিকটা দূর গেলেই বড় নদী, সেখান থেকেই বাঘ বেরিয়ে আসে আর এসে এই গ্রামে ঢুকে পড়ে। মূলত এই ফিশারি এরিয়াটাতেই বাঘ ঢোকে।